আসসালামু আলাইকুম। ঈদের পরের লকডাউন কঠোর থেকে কঠোরতর হবে এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে একটি সংবাদ এখন আপনাদেরকে পড়ে শোনাবো। তাই লকডাউন সংক্রান্ত সকল খবর রাখতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোরবানিকে ঘিরে আমাদের একটি বিশাল অর্থনীতি রয়েছে, অনেকে গরু প্রতিপালন করেছে, সবকিছু বিবেচনা করে আমাদের চলাফেরার উপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যতদিন ভ্যাকসিন দেয়া না হয় ততদিন মাস্ক ব্যবহার করতে হবে। ঈদের পর যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। আগের লকডাউনে গার্মেন্ট কলকারখানা চালু ছিল, ঈদ পরবর্তী লকডাউনে সরকারি বেসরকারি অফিস, গার্মেন্ট শিল্প কারখানা, মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। শনিবার দুপুরে সোয়াডাঙ্গা 6 বিজিবি 96তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শেষ করছি, আসসালামু আলাইকুম।